नमस्कार बंधुरा, आमी चले आबारो एक वीडियो निये। आज आमी आपनादेर साथे शेयर करे नेब जे श्रावण मासेर प्रतिटि सोमवार बा श्रावण मास छाड़ाओ एमनि समये आपनारा प्रतिटि सोमवार किभाबे देवादिदेव महादेवेर उपासना करबेन, बाड़ीते पूजा अर्चनादि करबेन सेई वीडियो निये। আর অবশ্যই শ্রাবণ মাসে যারা ষোলো সোমবার ব্রত করেছেন তারা কিভাবে ব্রতের সংকল্প করবেন সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখুন। বন্ধুরা আপনারা জানবেন হয়তো এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস, আর এই শ্রাবণ কথাটি এসেছে শ্রবণ থেকে। অর্থাৎ এই মাসে আপনারা চেষ্টা করবেন ভালো ভালো কাজ করতে, ভালো কিছু শ্রবণ করতে অর্থাৎ শুনতে, আর ভালো কাজের সাথে যাতে আপনারা যুক্ত থাকতে পারেন সেই কাজ কিন্তু আপনারা করবেন। আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপাপ্রার্থী হবেন এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আজ আমি দেবাদিদেব মহাদেবের কিভাবে আপনারা প্রতি সোমবার কিভাবে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন, মহাদেবকে কিভাবে তুষ্ট করবেন সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। দেখুন, আমি মহাদেবের উদ্দেশ্যে এখানে কিছু ফুলমালা নিয়ে নিয়েছি, মহাদেবের উদ্দেশ্যে আমি একটি পদ্ম নিয়েছি। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন লাল পদ্ম জোগাড় করতে। আমি যেহেতু লাল পদ্ম পাইনি তাই সাদা পদ্ম দিয়েই আজকে আমি মহাদেবের পুজো করব। আর মহাদেবের প্রিয় আকন্দের মালা আমি এখানে নিয়ে নিয়েছি। এছাড়াও তো কুচো ফুলের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন সাদা ফুল নেবার। সাদা ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়, আপনি সাদা ফুল আপনারা নিতে পারেন। এছাড়াও আমি নিয়ে নিয়েছি, যেটা ছাড়া পুজো প্রায় সম্ভবই নয় মহাদেবের পুজো, আমি এখানে নিয়ে নিয়েছি বেলপত্র অর্থাৎ বিল্লপত্র। বিল্লপত্র কিন্তু অবশ্যই লাগবে, আর তার সাথে লাগবে কিছু দূর্বা। আমি এই সমস্ত কিছু মহাদেবের উদ্দেশ্যে জোগাড় করে নিয়েছি। বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিনটে, পাঁচটা, সাতটা বা একটি এরকম বিজোড় বিল্লপত্র জোগাড় করতে। প্রথমেই আমি আমার বাড়ির যে শিবলিঙ্গ আছে আমি সেই শিবলিঙ্গে অভিষেক করিয়ে নেব। শিবলিঙ্গের অভিষেক পদ্ধতি আমি এর আগের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমি আবারও কিন্তু আরও একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটি থালা নিয়েছি, থালাতে আমি ওং এঁকে নিলাম চন্দন সহযোগে। এরপর একটি চন্দন সহযোগে বিল্লপত্র আমি এর মধ্যে রাখলাম, তার ওপরে আমি দেবাদিদেব মহাদেবকে স্থাপন করলাম। এরপরে আমি নন্দী মহারাজ, ত্রিশূল সবাইকেই আমি পাশাপাশি রেখে দিচ্ছি। এই সমস্ত কিছু রাখার পর আমি দেবাদিদেব মহাদেবের অভিষেকটা করব। বাসুকী নাগ দেবতাকে খুলে আমি দেবাদিদেব মহাদেবের আমি পাশে রেখে দিলাম। আজকে আমি দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত সহযোগে আজকে আমি মহাদেবের অভিষেক সম্পূর্ণ করব। আর পঞ্চামৃত কিভাবে বানাতে হবে সেটা আগে আমি বানিয়ে নিই, আপনারাও দেখুন। আমি এখানে একটা ঘট নিয়ে নিয়েছি, এই ঘটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ। অবশ্যই কাঁচা দুধ এখানে দিতে হবে, আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দই। দইটা দেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি, অল্প পরিমাণ ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘিটা দেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু। দেখুন আমি এখান থেকে মধু অল্প পরিমাণ এই পঞ্চামৃতর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ মধু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো শর্করা। শর্করার মধ্যে আপনারা গুড় বা চিনি আপনারা নিতে পারেন, আমি এখানে কিছুটা মিশরি আমি দিয়ে দিলাম। এই সমস্ত কিছু উপাদান খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পঞ্চামৃত দিয়েই আজকে আমি শিবের অভিষেকটা সম্পন্ন করব। অভিষেক করবার সময় আপনারা অবশ্যই ধূপ দীপ আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন। আমি এখানে ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, ধূপ সমস্ত কিছু আমি জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমি দেবাদিদেব মহাদেবের অভিষেকটা সম্পন্ন করছি। অভিষেক করবার সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওং নমঃ শিবায় বা নমঃ শিবায় নমঃ এই মন্ত্র আপনারা জপ করবেন। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক বন্দনন মৃত্যুর্মুক্ষিয় মামৃতাত্। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক বন্দনন মৃত্যুর্মুক্ষিয় মামৃতাত্। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক বন্দনন মৃত্যুর্মুক্ষিয় মামৃতাত্। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ।
নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। বন্ধুরা, আপনারা আপনাদের মনের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে মহাদেবের অভিষেক সম্পন্ন করবেন। অভিষেক সম্পন্ন হয়ে যাবার পর এবারে মহাদেবকে একটি পাথরের আমি থালা নিয়ে নিয়েছি, আমি এখানে মহাদেবকে প্রতিষ্ঠান করব। আমি পাথরের থালার মধ্যে ওং এঁকে নিলাম, বিল্বপত্র চন্দন সহযোগে আমি একটি রাখলাম, আর তার উপরে আমি মহাদেবকে স্থাপন করলাম। এরপরে আমি নন্দী মহারাজ, দেবাদিদেব মহাদেবের ত্রিশূল আর বাসুকী নাগকেও আমি স্থাপন করব। বন্ধুরা, অভিষেক সম্পন্ন হয়ে যাবার পর একটি বস্ত্র বা গামছা দিয়ে আপনারা শিবলিঙ্গকে হালকা হাতে একটু পুঁছে দেবেন। আমরা যেমন স্নান করবার পর গা হাত পা মুছি, সেরকমভাবেই হালকা হাতে আপনারা শিবলিঙ্গকে পরিষ্কার করিয়ে দেবেন। বাসুকী নাগকে আমি দেবাদিদেব মহাদেবের মধ্যে আমি স্থাপন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মহাদেবের অভিষেক সম্পন্ন করলাম। এরপরে আমি মহাদেবকে চন্দন সহযোগে আমি তিলক দিয়ে নিচ্ছি। অবশ্যই সাদা চন্দন আপনারা ব্যবহার করবেন। আমি নন্দী মহারাজকেও আমি তিলক দিলাম, ত্রিশূলকেও দিলাম, বাসুকী নাগকেও দিলাম। এরপরে আমি মহাদেবকে একটি পইতে আমি এখানে দিলাম। এরপরে পূজোয় বসার আগে অবশ্যই আচমন করে নিতে হবে। হাতে একটু গঙ্গা জল নিয়ে আমি এখানে মধ্যম আঙুলের সাহায্যে মুখের মধ্যে জলের ছিটে দিচ্ছি, আর তার সাথে বলতে হবে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা আবার একটু ভালো করে ধুয়ে মাথায় গঙ্গা জল দিলাম। চারিদিকে আমি গঙ্গা জল দিয়ে আরেকবার শুদ্ধ করে নিয়েছি। এরপরে যারা ষোলো সোমবার করবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই মহাদেবের কাছে একটি টাকা, যেটাকে আমরা ষোলো আনা বলি, সেই ষোলো আনা সংকল্প করবেন। আপনাদের মনের ইচ্ছা জানিয়ে মহাদেবের কাছে সংকল্প নেবেন। সেই ষোলো আনা পয়সাটা আপনারা রেখে দেবেন, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হলে বাবাকে নিজেদের মতো করে আপনারা পূজা দেবেন। এরপরে আপনারা আপনাদের সাধ্য মতো সামগ্রী দিয়ে মহাদেবের কাছে পুজো অর্পণ করবেন। আমি এখানে তিন রকমের ফল নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটি বেল, অর্থাৎ যেটাকে শ্রীফল বলে, একটি শ্রীফল রাখবার চেষ্টা করবেন। আর যারা ষোলো সোমবার ব্রত করবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এমন একটি কমন ফল রাখবেন যেটা সারা বছরই পাওয়া যায়, যে ফলটা আপনারা এই ষোলো সোমবার মহাদেবকে পূজা দিতে পারবেন। আর তার সাথে আমি মহাদেবের প্রিয় সাদা মিষ্টান্ন, এখানে আমি সাদা বাতাসা আর কিছু মিষ্টান্ন নিয়েছি, যেটা আমি মহাদেবকে ভোগ নিবেদন করেছি। এর সাথে মহাদেবের পূজার উদ্দেশ্যে যে ফুলটা নিয়েছিলাম, সেই ফুলেতে আমি কিছুটা চন্দন সহযোগে আমি ফুলটা আমি প্রথমে শুদ্ধি করে নিচ্ছি। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, সুপুষ্পে পুষ্প সম্ভবে, পুষ্প চয়া বকিন্নেচ হুংফট সহা। এই মন্ত্র সহযোগে আপনারা পুষ্পের শুদ্ধিকরণ করে নেবেন। এরপরে আমি মহাদেবের উদ্দেশ্যে মহাদেবের প্রিয় মালা বা প্রিয় ফুল বলতে পারেন, আকন্দের একটি মালা আমি মহাদেবকে পরিয়ে দিলাম। এরপরে নন্দী মহারাজকেও আমি একটি ছোট আকন্দের মালা পরিয়ে দিলাম। এরপরে মহাদেবের প্রিয় সাদা ফুল বিল্বপত্র সহযোগে আমি মহাদেবের ভোগের মধ্যে দিয়ে দিলাম। এরপরে চন্দন সহযোগে বিল্বপত্র আমি শিবলিঙ্গে দিচ্ছি। এই শিবলিঙ্গে এই বিল্বপত্র চড়াবার সময় অবশ্যই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন। আমি এখানে তিনটি বিল্বপত্র মহাদেবের মাথায় দিয়েছি। সাদা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়, তাই সাদা ফুল দিয়ে আমি মহাদেবের পূজা সম্পন্ন করছি। আর শিবলিঙ্গের গৌরীপীঠে আমি একটি রঙিন ফুলও দিলাম, তার সাথে আমি নন্দী মহারাজের পূজাও সম্পন্ন করছি। আর অবশ্যই মহাদেবের পুজোতে এই দুর্বা অবশ্যই দেবেন। এই দুর্বার মাহাত্ম্য আছে বন্ধুরা, সেটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। শিবলিঙ্গে দুর্বা দানে ব্যক্তির দীর্ঘায়ু প্রাপ্ত হয়, অর্থাৎ ব্যক্তি দীর্ঘ জীবন পায়, এছাড়াও শত্রু নাশ হয়। অবশ্যই তাই শিবলিঙ্গে আপনারা দুর্বা দান করবেন, আর মহাদেবকে আপনাদের মনের ইচ্ছা অবশ্যই সেই সময় জানাবেন। আমি শিবলিঙ্গের মধ্যে দুর্বা দান করলাম। এরপরে আমি শিবলিঙ্গে জল অর্পণ করছি। শিবলিঙ্গ কখনো শুকনো রাখতে নেই বন্ধুরা, তাই অবশ্যই অল্প পরিমাণ জল আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন। আর জল দেবার সময় অবশ্যই ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র আপনারা জপ করবেন। মহাদেবের প্রিয় সিদ্ধি আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পঞ্চামৃত যখন তৈরি করছিলেন তার মধ্যেও সিদ্ধি দিয়ে আপনারা মহাদেবের অভিষেক করাতে পারেন।
এরপরে আমি শিবলিঙ্গের মধ্যে পঞ্চশস্য দান করব। বন্ধুরা, এই পঞ্চশস্য দানে সন্তান প্রাপ্তি ঘটে, সন্তান সুখ আপনাদের জীবনে আসবে, দীর্ঘদিনের পুরানো অসুখ দূর হবে। এছাড়াও বন্ধুরা, বলে রাখি, সব প্রকার পাপের নাশ হয় এই পঞ্চশস্য দানে। এছাড়া ধন ঐশ্বর্যে বৃদ্ধি হয়, সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটে, সকল প্রকার রোগের নাশ হয়। এরপরে আমি শিবলিঙ্গের মধ্যে এই চাল দান করছি। এই চাল অর্পণ করলে অবশ্যই পরিবারে ধন ঐশ্বর্যের বৃদ্ধি ঘটে, পরিবারে লক্ষ্মীশ্রী ফিরে আসে। আর বন্ধুরা, এই চালটা একটুখানি দেখে নেবেন, ভাঙা চাল যাতে না হয় সেটা দেখে আপনারা শিবলিঙ্গে চাল দান করবেন। এরপরে আপনারা মহাদেবের কাছে আপনারা আপনাদের নিজেদের মনের ইচ্ছার কথা জানিয়ে আপনারা আপনাদের মতো করে পূজা সম্পন্ন করবেন। আর পারলে 108 বার ওম নমঃ শিবায় বা নমঃ শিবায় নমঃ এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। আপনারা আপনাদের সামর্থ্য মতো মহাদেবকে পূজা অর্চনা করবেন। ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আপনারা মহাদেবের পূজা অর্চনা সম্পন্ন করবেন। আমি মহাদেবের উদ্দেশ্যে এই পদ্ম নিয়ে এসেছিলাম। এই পদ্ম আমি দেবাদিদেব মহাদেবকে আমি নিবেদন করছি। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন লাল পদ্ম জোগাড় করতে। আমি এখানে লাল পদ্ম পাইনি, তাই আমি শ্বেত পদ্ম দিয়েই মহাদেবের পূজা সম্পন্ন করছি। এরপরে আমি মহাদেবের আরতি আমি এখানে করে নিচ্ছি। আমি এখানে পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধূপ এই সমস্ত কিছু দিয়ে আমি আরতি সম্পন্ন করছি। বন্ধুরা, অবশ্যই আপনারা আরতি দর্শন করুন। আর এর সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা 16 সোমবারের ব্রত করবেন তারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে পারেন, বা আপনারা যে কোনো মাসের প্রথম সোমবার থেকে আপনারা 16 সোমবারের ব্রত শুরু করতে পারেন। 16টা সোমবার আপনারা ব্রত করবেন। এই ব্রতের মাঝখানে যদি কোনো কারণে মেয়েদের যে বাধা আসে, সেই বাধা যদি কোনোভাবে আসে, তাহলে আপনারা সেই সোমবার কিন্তু আপনারা কোনোভাবেই ব্রত পালন করবেন, মানে উপবাস পালন করবেন, কিন্তু মহাদেবের কোনো কিছুতে কিন্তু আপনারা হাত দেবেন না। আপনারা চাইলে বাড়ির অন্য কোনো সদস্যকে দিয়ে পূজা করিয়ে নিতে পারেন সেই বাধার দিনগুলোতে। আর যদি সেরকমও যদি সমস্যা থাকে, তাহলে আপনারা যে কটা সোমবারে আপনাদের বাধা পড়বে সেই সোমবারের হিসাবটা আপনারা রাখবেন। একদম লাস্টের দিকে গিয়ে আপনারা কিন্তু সেই সোমবারগুলো কিন্তু আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই বাধার দিনগুলোতে কোনোভাবেই কিন্তু মহাদেবের কোনো পূজা অর্চনার জিনিসে কিন্তু হাত দেওয়া যাবে না, কিন্তু উপবাস কিন্তু আপনারা ফেলবেন না, উপবাস কিন্তু আপনাদেরকে করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবারও দেখা হবে পরের